গত 18 জুন দুটি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। তারপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রক। পাশাপাশি জানানো হয় নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। এই ঘোষণার পর সারা দেশের মতো রাজ্যের বিরোধী দল কংগ্রেস প্রতিবাদে সামিল হয়েছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিল থেকে দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে, সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস আর শাখা সংগঠন যুব কংগ্রেস NSY প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে। একচুয়ালি মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাদের একটা উদ্দেশ্য, মোটা অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু ভণ্ড ডাক্তার বেরিয়ে আসুক, মানুষ মারা যাক, ভুল চিকিৎসা হোক, যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তাহলে বিশাল নাম্বার পেয়েছে, কেউ কেউ তো 720-এর মধ্যে 720, এমন বহু ঘটনা হয়েছে যারা 720 পেয়েছে ঠিকই নিটে কিন্তু 12-এ তারা ফেল হয়েছে, তাদের সায়েন্স গ্রুপে দেখলে ধা ফেল। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে, অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70-টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন একটা দৃষ্টান্ত দিন যেখানে কারোর কনভিকশন হয়েছে, কারোর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভ, একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্র লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন, দেখতে পেয়েছেন সাদা হতে? আজকে এই ভ্রষ্ট সরকার, এটা প্রেতাত্মা সরকার না কি উনি বলেন পরমাত্মা, প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন, প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকারখানাগুলো সম্ভব, কোন সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, একটি শব্দ নেই মোদীর মুখ থেকে। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই অপদার্থ শিক্ষামন্ত্রী MHRD মিনিস্টারের পদত্যাগ করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে যারা মেধাবী ছাত্রছাত্রীরা তারা যেন সুযোগ পায়। আপনারা দেখেছেন এই ঘটনা ঘটতে না ঘটতে ঘটতে UGC-র নেট পরীক্ষা বাতিল করতে হয়েছে, মানে ওখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ওখানেও দুর্নীতিগ্রস্ত দুর্নীতির ব্যাপার ঘটেছে, চলছেটা কি সারা দেশ জুড়ে? এর জন্য মানুষ ভোট, তাদের কাছে একটাই, তাদের কাছে কোন বেকার ফেকার ছেড়ে দিন, শিক্ষিত শিক্ষা ছেড়ে দিন, স্বাস্থ্য টেস্ট ছেড়ে দিন, অনলি 1 পয়েন্ট প্রোগ্রাম, টাকা উপার্জন, টাকা উপার্জন হচ্ছে এদের মূলত তাদের থিং। ঘৃণা জানাই, ঘৃণা বর্ষাই,
দেশব্যাপী যুবক সম্প্রদায়ের তরফ থেকে।